দুই দিনে ভারী বৃষ্টিতে ভারতের দিল্লিতে শিশু সহ 11 জনের মৃত্যু হয়েছে। অধিকাংশই মারা গেছেন বৃষ্টির জমা পানিতে ডুবে। এদিকে ভারী বৃষ্টিতে ধসে পড়েছে শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিম যাওয়ার প্রধান সড়কের বেশ কিছু অংশ। অব্যাহত বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের রাজধানী। শুক্রবার থেকে শুরু হওয়া বৃষ্টি তাপদাহের পর শুরুতে স্বস্তি দিলেও এখন পরিণত হয়েছে দুর্যোগে। পানিতে ডুবে শিশু মৃত্যু ও দেয়াল ধসে মৃত্যুর ঘটনা ঘটেছে দিল্লিতে। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশের কিছু অংশে ভারী বৃষ্টি অব্যাহত আছে। লাদাখে নদীর পানি বেড়ে ট্যাঙ্কার ডুবে প্রাণ গেছে 5 সেনার। ভারী বৃষ্টিতে বিপর্যয়ের মুখে শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিম যাওয়ার প্রধান সড়ক। পার্শ্ববর্তী তিস্তা নদীর পানি বাড়ায় প্রবল তোড়ে ধসে পড়েছে সড়কের বেশ কিছু অংশ। এদিকে রেকর্ড বৃষ্টিতে দিল্লিতে 4 দিন জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। 2 জুলাই পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে হিমাচলেও। দিল্লি মে আজ 88 বছর পর একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড করা হলো দিল্লিতে। উত্তর ভারতের বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সপ্তাহ জুড়ে। 28 মিলিমিটার নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দিল্লি ছাড়াও হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে 3 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। আফসানা নীলা, ডিবিসি নিউজ ডেস্ক।